आपने जो है राजस्थान में एक रैली में कांग्रेस के मैनिफेस्टो पर एक डायरेक्ट अटैक किया। आपने ये तक कहा कि इनका एक स्कीम है जिससे कि ये वेल्थ डिस्ट्रीब्यूट करना चाहते हैं, ये पता लगाना चाहते हैं किसके पास कितनी जमा पूंजी है, किसके पास कितना पैसा है, किसके पास कितना सोना है, सिल्वर है, चांदी है, और उसको वो मुसलमानों में और घुसपैठियों में बांट देना चाहते हैं। क्या ये थ्रेट इतना रियल है? তৃতীয় পর্যায়ের নির্বাচনের পূর্বে মুখ্যমন্ত্রীর ধারাবাহিক নির্বাচনী প্রচার। আজি তিনি ঠাইত মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভা। প্রথমে সরুপেটাত বরপেটা লোকসভা সমষ্টির প্রার্থী ফণীভূষণ চৌধুরীর হয়ে প্রচার চলালে মুখ্যমন্ত্রী। সরুপেটার পিছতে বরক্ষেত্রীর ফণীভূষণ চৌধুরীর হয়ে নির্বাচনী প্রচার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। ইয়ার পিছতে হাজোত বিজুলী কলিতা মেধির হয়ে নির্বাচনী প্রচার সভাত অংশগ্রহণ করব মুখ্যমন্ত্রী। আলোচনাবিলাকেই বদলি গল। এইবার আমি বিহু পাতিছো, বিহু আমি পতার সময়ত বন্দুকৰো মাত নাই, গুলিৰো মাত নাই, কতো বোমা বৰ্ষণো নাই। এইবার অসমীয়াই বিহু পাতিছে কেনেকে? অসমীয়াই বিহু পাতিছে কুলি কেতেকীৰ মিঠা মাতত। এইবার আমি অসমীয়াই বিহু পাতিছো। এতিয়া আমার সমস্যা নাই। আমার সমস্যা কি? রক মই তই তাতে আমার তাতে কথা কমা মাই তাইক তাতে লয়। আমার আদি অসমীয়াই আমি রাস্তার আলোচনা করু, স্কুলের আলোচনা করু, অরুণোদয় লাখপতি। আর বরক্ষেত্রের মুখ্যমন্ত্রীর প্রচার সভা সন্দর্ভত আগবাইছো আমার সাংবাদিক কৈলাশ ডেকার প্রতিবেদন। আজি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর যাক এটা নলবাৰীত আসলে যে বরক্ষেত্রীয় সমষ্টির যে নির্বাচনী প্রচার সভার অংশ লোক তাক এটা সকলে উৎফুল্লিত হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। আর দলীয় কর্মী সমর্থকসকলের মাজত এই মুহূর্তে উৎসাহ দেখবলে পাওয়া গেছে। আর প্রতিগী নিশ্চিতভাবে এইদরে এতিয়া প্রতিগী আসলে দলীয় সমর্থকসকলে যে মোদী সরকার সমর্থকনত এলোকে স্লোগান দিয়া পরিলক্ষিত হয়েছে। আর যেহেতু আজি বরপেটা লোকসভা সমষ্টির মিত্রদলের প্রার্থী ফণীভূষণ চৌধুরীর হয়ে নির্বাচনী প্রচার সভাত অংশ লব। আর তার সমান্তরালভাবে যদি কবল যে মুখ্যমন্ত্রীর উপরে কেইবাগৰাকীও নেতাকর্মী ইয়াত উপস্থিত হব, মন্ত্রী জয়ন্ত মহন্ত উপস্থিত হব, উপস্থিত থাকি মহন্তালভাবে মন্ত্রী কেশব মহন্তর লগতে কেইবাগৰাকীও আসলে নেতাকর্মী উপস্থিত হব। আর যাক লো এতিয়া নলবাৰীর যে মুগ্ধির খেলপথারত দেখবলে পাওয়া গেছে যে নেতা কর্মীসকলের মাজত দুগুণ উৎসাহ। মই কথা পাতিবলৈ চেষ্টা করিম, সহযোগে পরিবেশটি দেখব, সমান্তরভাবে কথা পাতিবলৈ চেষ্টা করিম। বাইদেউ আপনার বাইদেউ আপনার ওসর অকল পাইছো মুখ্যমন্ত্রী ইয়ালে প্রচার করব, মুখ্যমন্ত্রী প্রচার করবলৈ আহিব। লগে ভাগে আজি এই এইখিনি জায়গা মানে মুগ্ধি অঞ্চল আমার মিলিত হয়েছে। আর মহিলাসকলের খুব উৎসাহ, তারমানে তখন যে আমি ওসরের লগ পাম, ওসর আহি তখন আমি ফুল ছটিয়াব পাম, সকলে উৎসাহে তখন আশালে রখি আছে। আর আমি সেই আশারে আমি রখি আছো মুখ্যমন্ত্রী আপনার সমষ্টির প্রচার করবলে কেনে আমার উৎসাহ দেখা পাইছে। আমার কি ভাল লাগি আছে আমি এই বুঝাব নয়। আমার মহিলা দেখিছে আপনার আরও আহি আছে, যেগুলা রাস্তা হয়ে আছে কেদারি গেছে, গতি গোটাই মহিলা ওলাইছে। যেহেতু আমার মামাই বহুত সহায় করেছে, কারণ মহিলার কারণে আমার মোদী ডাঙরিয়াই আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়াই যেখানে করেছে তখন আমি ধন্যবাদ দিয়ার কারণে পাগল হয়ে ওলাই আইছো। আর দেখব জনসমাগম কি বেশি হয় এইটু আপনাদের অল্প দেরিকা দেখা পাব। নিশ্চিতভাবে এয়া দলীয় আসলে সমর্থক আর প্রতিগী দলীয় সমর্থকের মজবুত এটা উৎসাহ দেখবলে পাওয়া গেছে। যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রীগী আহিব আর মুখ্যমন্ত্রীগী যে বরপেটা লোকসভা সমষ্টির মিত্রজোঁটৰ প্রার্থী ফণীভূষণ চৌধুরীর হয়ে নির্বাচনী প্রচার সভাত অংশ লব। আর দিনের প্রায় 12:30 বজাত নলবাৰীৰ যি মুগ্ধিৰ আচলতে এই খেলপথাৰতে মুখ্যমন্ত্ৰীগৰাকী তাক লৈ এতিয়া সকলোৰে মাজত উৎসাহ দেখিবলৈ পৰিলক্ষিত হৈছে। রোদ বরষুণ কাটি করে নির্বাচনী প্রচারত ব্যস্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। প্রতিকূল বতরতো মুখ্যমন্ত্রী চলাইছে ধারাবাহিক নির্বাচনী প্রচার। প্রখর রোদ তথা মুখলধার বরষুণেও হেঙার হব পৰা নাই মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচারত। এনে এক দৃশ্য দেখবলৈ পোৱা হল কোকৰাঝাৰত। দেওবাৰে ধাৰাসাৰ বরষুণের মাজতে কোকৰাঝাৰত ইউপিপিএলৰ প্রার্থী
জয়ন্ত বসুমতারীর হয়ে নির্বাচনী প্রচার চলালে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায়। প্রতিকূল বতরক নেওচি মুখ্যমন্ত্রী জনসভালৈ ঢকলিয়াই আহিল বিজেপির সমর্থক তথা নেতা কর্মী। বরষুণের মাজতো রাইজর সমর্থন দেখি দুগুণ উৎসাহে বরষুণের তিতি বুড়ি নাচি বাগি প্রচার চলালে মুখ্যমন্ত্রী। বরষুণের মাজতে উদাত্ত ভাষণে বিরোধীক তোলা ধূনা দিলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। কটা হাতর দাম নাই, নাঙলর কাম নাই বলে কয় কংগ্রেস আর বিপিএফক তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীগুলি। ইপিনে মুখ্যমন্ত্রীর বরষুণের তিতি বুড়ি সমর্থক সকলে দিলে আকো এবার মোদী সরকার স্লোগান। কোনোয়ে যদি হাতত ছাতি লৈছে, কোনোয়ে আকো তুলি লৈছে চকী, তার মাজতে একাংশ আকো বরষুণের তিতিয়েই বিজেপি নির্বাচনী গীত তালে তালে নাচি উঠি পূর্ণ সমর্থন দিলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। आपका आशीर्वाद नरेंद्र मोदी जी को कमल के फूल को मिले, ऐसा उनके शुभ चरणों में अपना ये निवेदन अर्पित करते हुए मैंने आज अपना नामांकन भरा। मैं अपने पार्टी के राष्ट्रीय अध्यक्ष श्री नड्डा जी को, माननीय प्रधानमंत्री जी को, माननीय मुख्यमंत्री जी को और विशेष अमित भाई को आभार व्यक्त करती हूँ कि उन्होंने पुनः मुझे अमेठी लोकसभा क्षेत्र से प्रत्याशी बनाया। আজি আমেঠিত মনোনয়ন পত্র দাখিল বিজেপির প্রার্থী স্মৃতি ইরানীর। পুয়াই মনোনয়ন পত্র দাখিলর পূর্বে বিজেপির প্রার্থীগুলো বাসগৃহত পূজা অর্চনা আগবায়। মনোনয়ন দাখিলর পূর্বে স্মৃতি ইরানীর বাসগৃহর বাইর ঢাক ঢোল বজায় সমবেত হল সহস্রাধিক সমর্থক। বিজেপি প্রার্থীগুলো এক বিশাল রেলির জড়িয়ে জেলা আয়ুক্তর কার্যালয়ত উপস্থিত হয়ে দাখিল করলে মনোনয়ন। এফালে বিজেপির মনোনয়ন দাখিল, আনফালে এতিয়া কংগ্রেস দলে আমেঠি সমষ্টিত রাহুল গান্ধীক প্রার্থিত্ব আগবাব নে নাই তাক এতিয়াও নিশ্চয়তা প্রকাশ করা নাই। এই সমষ্টিটুক কংগ্রেস দলে কাক প্রার্থিত্ব আগবাব তাক দেশজুড়ি চলিছে চর্চা, কেন উত্তর প্রদেশের এই সমষ্টিট পঞ্চম পর্যায় নির্বাচন অনুষ্ঠিত হব 20 মে'ত নির্বাচন। স্মৃতি ইরানী বিজেপির নেত্রী কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানী আমেঠিত পুনর্বার মনোনয়ন পত্র দাখিল করেছে। আমেঠি সমষ্টির হেভিওয়েট প্রার্থী স্মৃতি ইরানী, যেগুলি স্মৃতি ইরানীয় 2019 চনত কংগ্রেসের দুর্গ, রাহুল গান্ধীর দুর্গ, গান্ধী পরিয়ালের দুর্গ আমেঠি দখল করেছিল, সেই আমেঠিরপর দ্বিতীয়বারের বাবে মনোনয়ন পত্র, তৃতীয়বারের বাবে মনোনয়ন পত্র দাখিল করেছে স্মৃতি ইরানী। 2014 বর্ষত আমেঠিরপর প্রতিদ্বন্দ্বিতা করেছিল স্মৃতি ইরানী। এয়া তৃতীয়বারের বাবে মনোনয়ন পত্র দাখিল করেছে কেন্দ্রীয় মন্ত্রীগুলি। কিন্তু তার বিপরীতে রাহুল গান্ধীয়ে এতিয়াও প্রার্থিত্ব লাভ করব মৌজুদ হ্যাঁ নমিনেশন চল রা হ্যাভাবিক রূপে মেরে লি নই নরেন্দ্র মোদীজি কে প্যার হ্যাঁ লোক নরেন্দ্র মোদীজি কে প্রতি প্যার হোক কাজ নরেন্দ্র মোদীজি কে প্রতি আস্থা হরিব কল্যাণ যোজনা কে প্রতি সম্মান হ্যাঁ সম্মান কো আজ লোক লাখো কী তাদ পুরী মে আকরকে দর্শা রে হ্যাঁ পুরী মে ভী বার ভাজপা কী জিত হোক আর ওড়িশা মে ভী বার ভাজপা কী জিত হোক। এয়া বিজেপির আন এগারী হেভিওয়েট প্রার্থী সম্বিত পাত্র। সম্বিত পাত্রও দলে বলে ধুলে ডগরে এনেদরে মনোনয়ন পত্র দাখিল করবলে ওলাই গেছে। হাজার হাজার সমর্থকক লগত লৈ বিশাল রোড শোরে মনোনয়ন পত্র দাখিল করবলে আগবাড়িছে বিজেপির হেভিওয়েট প্রার্থী সম্বিত পাত্র। এয়া রাজপথত জনসমুদ্রর সৃষ্টি করে বিজেপির প্রার্থী সম্বিত পাত্রই মনোনয়ন পত্র দাখিল করবলে অগ্রসর হয়েছে। অভূতপূর্ব ভিড় দেখবলে পাওয়া হয়েছে, অভূতপূর্ব পরিবেশ, প্রতিগী বিজেপি প্রার্থীর মনোনয়ন দাখিল পর্বত একই দৃশ্য দেখবলে পাওয়া হয়েছে।
উড়িষ্যার পুরী লোকসভা সমষ্টির বিজেপির প্রার্থী সম্বিত পাত্রই দাখিল করবে মনোনয়ন। আজি মনোনয়ন দাখিলত যাত্রার সময় সহস্রাধিক সমর্থকক লগত লৈ বিশাল র্যালির জড়িয়ে জেলা উপায়ুক্তর কার্যালয়লৈ রওনা হয়েছে বিজেপির প্রার্থীগী। পুরী লোকসভা সমষ্টিটোত 25 মে'ত অনুষ্ঠিত হব নির্বাচন। ইতিমধ্যে এই সমষ্টিটোত তুঙ্গত নির্বাচনী প্রচার বিজেপির প্রার্থীগীর। বিজেপির কেবাগৰাকীও হাই প্রোফাইল প্রার্থী আজি মনোনয়ন পত্র দাখিল করেছে। ইয়া প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লখনৌত মনোনয়ন পত্র দাখিল করলে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। মনোনয়ন দাখিলের পূর্বে বিজেপির প্রার্থী রাজনাথ সিংয়ে পুয়া লখনৌর হনুমান সেতু মন্দিরত আগবহালে পূজা অর্চনা। উত্তর প্রদেশের পঞ্চম পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবলগিয়া লখনৌ সমষ্টিটোত আজি সহস্রাধিক সমর্থকক লগত লৈ এক বিশাল র্যালির জড়িয়ে মনোনয়ন দাখিল করলে বিজেপির প্রার্থী তথা কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ে। বিজেপি প্রার্থীগীর মনোনয়ন যাত্রাত বিশাল র্যালিত অংশগ্রহণ করে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী আর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথে। এইবার বিজেপি প্রার্থীগীক প্রতিদ্বন্দ্বিতা আগবহাইছে সমাজবাদী পার্টির প্রার্থী রবিদাস মেহরোত্রায়। 2014 চনেরপর এই সমষ্টিটোত প্রতিনিধিত্ব করে আছে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংয়ে। সমষ্টিটোত অহা 20 মে'ত অনুষ্ঠিত হব লোকসভা নির্বাচন। লখনৌত বিজেপির প্রার্থী রাজনাথ সিংক লৈ মনোনয়ন যাত্রা চলি থাকার সময়তে রাজপথত আবদ্ধ হয়ে পড়েছিল এখন এম্বুলেন্স। ইয়ার মাজতে রাজনাথ সিংর সহস্রাধিক সমর্থকে দেখালে মহানুভবতা। রোগী কঢ়িয়া এম্বুলেন্স যাবর রাজপথটি মুক্তি করে দিলে সমর্থক। कांग्रेस साहब आपके पीछे कहता है कि सरकार जो है ईडी सीबीआई इंटेलिजेंस एजेंसीज का इस्तेमाल कर रही है। आपने कहा है कि ईडी इंडिपेंडेंट है। सिर्फ एक सवाल यह है कि ऐसा देखा गया है कि 25 नेता का एक साथ एक एनालिसिस एक न्यूज़पेपर ने की थी कि 25 नेता जब अपोजिशन पार्टी से बीजेपी की तरफ आ गए तो उसमें से 23 लोगों के ऊपर से जो है इस तरह के केसेस को या तो ठंडे बस्ते में डाल दिया गया या ड्रॉप कर। বঙাইগাঁওত বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰীৰ বাহন দুর্ঘটনাগ্রস্ত। রাখাল ডুবিত দৈমাৰীৰ বাহনেৰে ট্রাকৰ মুখামুখি সংঘর্ষ। ট্রাক আৰু এখন স্কৰপিঅৰ মাজত হয় এই সংঘর্ষ। এই দুর্ঘটনাত আহত বিশ্বজিৎ দৈমাৰীৰ দেহৰক্ষীজন আহত দেহৰক্ষী জোৱানজনক হাস্পাতালত ভর্তি। দুর্ঘটনাত কথমপি প্রাণ রক্ষা পড়ে বিশ্বজিৎ দৈমাৰী। বিশ্বজিৎ দৈমাৰী কনভয়ৰ বাহন দুর্ঘটনাত পতিত হয়। এখন তীব্রবেগী ট্রাক আর স্কর্পিও বাহনের মাজত মুখামুখি সংঘর্ষ। প্রথমপি প্রাণ রক্ষা পড়ে বিশ্বজিৎ দৈমাৰীৰ। অবশ্যে দৈমাৰীৰ দেহরক্ষীগণ দেহরক্ষীগী আঘাতপ্রাপ্ত হয়। লগে লগে বঙাইগাঁও চিকিৎসালয়ত ভর্তি করা হয়। এইখান গাড়ি মানে নরকি স্পীডতে আহি থাকার পাছত আমার এইখান গাড়ি লাগি গেল। লাগে যে আগর সেইখানে মানে গাড়ি খুলি গেল আর মানে ইয়ার লগে লগে চকু মুজি দিছো আর বেলেগে বেলেগ বাকি বাকি অলপ চলপ কিনা পাইছে আর করেছো চকু মুজি দেওয়ার পাছত আর মানে মোট এইখানে লাগিল আর যেটা লাগিলে সেটা না মুখে ভুটান নিচিনা আছে। তারপর আমার টেস্টও কমি জানি আর মানে নির্বাচন এক্সপ্রেসত সময় হল আন এটি বাণিজ্যিক বিরতির। ভারতের গৌরব গোটে বিশ্বতেই ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল। 4 জুন কে বাদ 100 ডেজ মে মুঝে ক্যা কাম করনা অভি সে মেরে পাস ক্লিয়ার হ্যায়। 5 সাল মে ক্যা করনা ক্লিয়ার হ্যায়। 2047 মে বিকশিত ভারত বনে ক্লিয়ার হ্যায়। ইসলিয়ে মে কহতা হুঁ
24/7। दिस न्यूज इज 13 जनिया প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক্সক্লুসিভ সাক্ষাৎকার নিউজ 18 গ্রুপ এডিটর ইন চিফ রাহুল যোশীর সুতরাং সাক্ষাৎকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে প্রকাশ করে বহু গুরুত্বপূর্ণ তথ্য বিভিন্ন বিষয়ত মোদীয়ে মুক্তিক ব্যক্ত করে নিজের মত নাতিদৈর্ঘ্য সাক্ষাৎকার কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারক কঠোর সমালোচনা মোদীর কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারত আছে মুসলিম লীগের চাপ সাক্ষাৎকার এই গুরুতর অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎকার কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারক কি কি কলে মোদীয়ে চাওয়া হোক আপনি যো হ্যাঁ রাজস্থান মে এক র্যালি মে এক কংগ্রেস পর কংগ্রেস কে ম্যানিফেস্টো পর এক ডাইরেক্ট অ্যাটাক কিয়া আপনি ইয়ে তক কাহা কি ইনকা এক স্কিম হ্যায় জিসসে কি ইয়ে ওয়েলথ ডিস্ট্রিবিউট করনা চাহতে হ্যায় ये पता लगाना चाहते हैं किसके पास कितनी जमा पूंजी है किसके पास कितना पैसा है किसके पास कितना सोना है सिल्वर है चांदी है और उसको वो मुसलमानों में और घुसपैठियों में बांट देना चाहते हैं क्या ये थ्रेट इतना रियल है क्या आपको ऐसा दिखता है कांग्रेस का जहां तक मैनिफेस्टो है कोई मुझे बताए क्या चुनाव के अंदर पॉलिटिकल पार्टियों के मैनिफेस्टो ये कोई शोपीस के लिए होते हैं क्या सचमुच में तो मीडिया का काम है कि हर एक पॉलिटिकल पार्टी के मैनिफेस्टो की बारीकी से जांच पड़ताल करे मैं इंतजार कर रहा था कि मीडिया करे पहले दिन मैंने एक कमेंट तो कर दिया था जी मैं कोई आज कर नहीं रहा जी कि भाई मुझे मैनिफेस्टो देख करके लगता है कि इस पर पूरी तरह मुस्लिम लीग की छाप है तो मुझे लगा कि मीडिया चौंक जाएगा जो एनालिसिस करने वाले चौंक जाएंगे लेकिन पता नहीं अब उनकी व्यस्तता कुछ और है मैनिफेस्टो में उनकी तरफ से जो परोसा गया उतने ही गुड़ी 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 उछालते रहे फिर मुझे लगता भी ये तो इकोसिस्टम का बड़ा मिलीभगत लगता है अब मुझे सच्चाई लेकर जाना पड़ेगा मैंने काफी 10 दिन इंतजार किया कि देश इस मैनिफेस्टो में जो बुराइयां हैं उसको कोई न कोई क्योंकि निष्पक्ष तरीके से आता है तो अच्छा है आखिरकार मुझे मजबूरन ये सच्चाइयां लेकर के आनी पड़ी आप देखिए साहब और उनके एक महाशय ने अमेरिका में इंटरव्यू दे दिया जी इनहेरिटेंस टैक्स तो इनहेरिटेंस टैक्स की बात ले आए 55% टैक्स आपकी प्रॉपर्टी अब मैं विकास और विरासत की बात कर रहा हूँ ये विरासत को लूटने की बात करते हैं तो मैं और वेल्थ रिडिस्ट्रीब्यूशन की बात करते हैं और उनके आज तक का इतिहास है वो करेंगे क्या तो फिर मेरी जिम्मेवारी इट्स अ मेरी रिस्पॉन्सिबिलिटी है कि मैं देशवासियों को बताऊं कि भाई ये इस दिशा में ले जा रहे हैं अब आप तय कीजिए जाना न जाना जनता जनार्दन का हक है लेकिन मेरा दायित्व बनता है कि तथ्य व आधार पर तर्क के आधार पर उनकी हकीकतों के आधार पर मुझे बताना चाहिए वो मैं बता रहा हूँ 2006 का एक वीडियो जो वायरल हो रहा है जिसमें मनमोहन सिंह जी ने कहा है कि गरीब मुसलमानों का पहला अधिकार रिसोर्सेज पर है ये उन्होंने साफ कहा है आपने उसको मैनिफेस्टो में भी ये बात पॉइंट आउट की है कि ओबीसी रिजर्वेशन का जो है पार्ट लेकर वो मुसलमानों को दे देना चाहेंगे और 2004 से 2014 के बीच में उन्होंने 4-5 बार ऐसा करने की कोशिश की भी है अरे भाई ये तो बड़ा इंटरेस्टिंग सवाल आपने पूछा है जरा मेरा जवाब लंबा हो जाएगा लेकिन देश के लिए मुझे बताना पड़ेगा बताइए आप कांग्रेस का इतिहास देख लीजिए 90 के दशक से ये मांग उठी है देश में समाज का एक बहुत बड़ा तबका है जिसको लगता था कि हमारे लिए कुछ होना चाहिए उसके लिए आंदोलन हुए हैं 90 से पहले कांग्रेस ने पूरी तरह इस बात को खारिज कर दिया उसका विरोध किया उसको दबाने की कोशिश की है यानी 90 के पहले का उनका दशक है फिर उनको जितनी भी कमीशन बने जितनी कमेटियां बनाई उसके भी रिपोर्ट्स ओबीसी के विचार के पक्ष में आने लगे
अब उनके सिफारिशों को भी वो नकारते रहे, रिजेक्ट करते रहे, दबाते रहे। 90 के दशक में उनको लगा कि भी अब इसको जरा उनकी वोट बैंक की राजनीति के अनुसार उसको टर्न दिया जाए। उन्होंने पहला पाप किया 90 के दशक में कर्नाटका में, उन्होंने धर्म के आधार पर, आपको याद होगा, कर्नाटका में उन्होंने धर्म के आधार पर मुसलमानों को ओबीसी घोषित कर दिया। यानी देश के ओबीसी को नकारना, उस विचार को दबाना, उस विचार को रिजेक्ट करना, लेकिन राजनीति खातर मुसलमानों को ओबीसी घोषित कर देना। केंद्र से कांग्रेस गई, 2004 तक ये प्लान ठप रहा, उनका इरादा पक्का नहीं हुआ। 2004 में वो फिर आए तो आते ही आंध्र में मुस्लिम को ओबीसी कोटा ये देना तय कर लिया। मामला कोर्ट में जाके उलझ गया। अब ओबीसी के 27% जो आरक्षण मिला हुआ है, भारत के संसद ने दिया है, संविधान के मूलभूत भावना के प्रकाश में दिया है, 27% शायद लगाने की उन्होंने तैयारी कर दी, डाका डालने की कोशिश की। 2006 में नेशनल डेवलपमेंट काउंसिल की मीटिंग हुई थी एनडीसी की, मनमोहन जी के बयान पर बहुत बड़ा हंगामा हो गया। 2 साल कांग्रेस पूरी चुप रही, 2009 के घोषणा पत्र में फिर से इसका जिक्र किया, 2011 में कैबिनेट नोट है इसका, 2011 के कैबिनेट नोट में ओबीसी के 27% हिस्सा डाका डाल करके उसमें से मुसलमानों को दे देना उन्होंने तय किया जी। 2012 यूपी चुनाव में भी उन्होंने इसकी एक असफल कोशिश की, फायदा नहीं हुआ। 2012 आंध्र हाईकोर्ट ने इसको रिजेक्ट कर दिया, रद्द कर दिया, कानूनी जजमेंट आ गया। एससी में गए, सुप्रीम कोर्ट में गए, वहां भी उनको कोई रिलीफ नहीं मिला। 2014 के घोषणा पत्र में भी धर्म के आधार पर आरक्षण की बात कही है, जबकि हिंदुस्तान का संविधान जब बना तब तो कोई आरएसएस वाले, बीजेपी वाले संविधान सभा में नहीं थे, बाबा साहब आंबेडकर जैसे लोग बैठे थे, पंडित नेहरू जैसे बैठे थे, सरदार वल्लभ भाई बैठे थे, देश के कई महापुरुष बैठे थे। उन सब ने लंबे चिंतन के बाद तय किया था कि भारत जैसे देश में धर्म के आधार पर आरक्षण नहीं दिया जा सकता। 2024 के चुनाव में आप देख रहे हैं उनका मैनिफेस्टो, और मैंने कहा इस पर पूरी तरह मुस्लिम लीग की छाप है, यानी मुस्लिम लीग ही नीतियां उन्होंने अपना शुरू किया। अब ये जो उन्होंने स्थितियां बनाई है, मुझे बताइए कि देश के लोगों को ये जिस प्रकार से संविधान की धज्जियां उड़ा रहे हैं, जिस प्रकार से लोग बाबा साहब आंबेडकर को अपमानित करते हैं, एससी एसटी के आरक्षण पर भी खतरा तलवार लटका देते हैं, ओबीसी का तो जीना मुश्किल कर देंगे, क्या मुझे देश की जनता को प्रशिक्षित करना चाहिए कि नहीं करना चाहिए? मैं सभी जो भी विद्वान लोग हैं, जो कलम के धनी हैं, जो निष्पक्ष हैं, उनका ये दायित्व बनता है कि ऐसे समय देश को वो एजुकेट करें, सही चीजें बताएं। অসমত 31 জিলাত উপলব্ধ জিও এয়ার ফাইবার ধুবুরীর পৰা শদিয়ালৈ লাখ লাখ লোকে লাভ কৰিছে জিও এয়ার ফাইবারৰ সেৱা। কামাখ্যা ধামৰ লগতে কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যান, মাজুলীৰ লগতে বৰাক উপত্যকাৰ প্ৰতি বৰ্গ ইঞ্চি ঠাই সামৰি জিও এয়ার ফাইবার সেৱাই আগবঢ়াইছে সেৱা। উমৰাংশ, বৈঠালাংশ, দংকামুকাম, চিলনিজান, ফকীরগঞ্জ, বাগমৰা আৰু আৰিকতাৰ দৰে দুৰ্গম অঞ্চলতো উপলব্ধ হৈছে জিও এয়ার ফাইবারৰ সেৱা। প্রায় 2 লাখ বাসগৃহ লগতে জিও এয়ার ফাইবারে সামরি লৈছে হাজার হাজার ব্যবসায়িক প্রতিষ্ঠান আর শিক্ষানুষ্ঠানক। অচিরেই রাজ্যের আন অংশটো উপলব্ধ হব জিও এয়ার ফাইবারের সেবা। এই সেবার অধীনত থাকা কেইবাটাও প্ল্যানের অধীনত উপভোক্তাই উপভোগ কৰিব পাৰে টেলিভিশন, ব্রডব্যান্ডকে ধরে সকল প্রকারের ইন্টারনেট সেবা। দেশের আন প্রান্তর জনপ্রিয় হয়েছে রিলায়েন্স জিওর বিশ্বমান বিশিষ্ট
জিও এয়ার ফাইবারৰ সেৱা। এই সেৱাৰ দ্বাৰা ৰাজ্যবাসীৰ লগতে উপকৃত হৈছে লাখ লাখ পৰ্যটক। মনোৰঞ্জনৰ সকলো আহিলা ব্যৱহাৰ কৰিবলৈ জিও এয়াৰ ফাইবাৰৰ দৰে আন কোনো উৎকৃষ্ট সেৱা বৰ্তমানলৈ উপলব্ধ নহয় সমগ্ৰ উত্তৰ পূৰ্বাঞ্চলত। 30 MBPS স্পীডৰ বাবে 599 টকা, 100 MBPS স্পীডৰ বাবে 899 টকা আৰু 1199 টকা প্লেনেৰে মাহজোৰা মনোৰঞ্জন লোৱাৰ সুবিধা পাব উপভোক্তাই। নেটফ্লিক্স, এমাজন প্ৰাইম আৰু জিঅ' চিনেমাকে ধৰি এই প্লেনৰ অধীনত 16টাৰো অধিক OTT এপৰ সেৱা উপভোগ কৰিব পাৰিব প্ৰতিজন উপভোক্তাই। ৰাজ্যৰ জিঅ' এয়াৰ ফাইবাৰ মুকলি উপলক্ষে শক্তিপীঠ মা কামাখ্যাত আশীষ ল'লে জিঅ'ৰ বিষয়া কৰ্মচাৰীসকলে। নির্বাচন এক্সপ্রেসত লৈছো আন এটি চমু বাণিজ্যিক বিরতি। ভারতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান স্ট্রং মানে মাইথন স্টিল। আপনি যো হে রাজস্থান মে এক র্যালি মে এক কংগ্রেস পর কংগ্রেস কে ম্যানিফেস্টো পর এক ডাইরেক্ট অ্যাটাক কিয়া। আপনি ইয়ে তক কাহা কি ইনকা এক স্কিম হে জিসসে কি ইয়ে ওয়েলথ ডিস্ট্রিবিউট করনা চাহতে হ্যায়, ये पता लगाना चाहते हैं किसके पास कितनी जमा पूंजी है, किसके पास कितना पैसा है, किसके पास कितना सोना है, सिल्वर है, चांदी है, और उसको वो मुसलमानों में और घुसपैठियों में बांट देना चाहते हैं। क्या ये थ्रेट इतना रियल है? क्या आपको ऐसा दिखता है? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে নিউজ 18 নেটওয়ার্কর বিশেষ সাক্ষাৎকারত কংগ্রেসের ইস্তাহারক সন্নিবিষ্ট হওয়া উত্তরাধিকার করর সমালোচনা করার পাছতে একটা বিষয়ত মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। কোকরাঝারত মুখ্যমন্ত্রীগুলিয়ে কলে কংগ্রেসের ইস্তাহারত দুটা সাংঘাতিক কথা সন্নিবিষ্ট করা হয়েছে। উত্তরাধিকার কর বিষয়টে সমগ্র দেশতে এক হাহাকারময় পরিবেশের সৃষ্টি করেছে। উত্তরাধিকার করর লাভ করা ধন কংগ্রেসে কত ব্যবহার করব সেয়া সকলেই জানে। কংগ্রেসে কৈছে কংগ্রেসের ম্যানিফেস্টোত দুটামান অতি সাংঘাতিক কথা লিপিবদ্ধ করা হয়েছে। আপনালোকে জানে যে আমার ভারত আমি যেতিয়া ডাঙর হও তেতিয়া আমাক দেউতা মাই ঘরের কিবা নহয় কিবা সম্পত্তি দিয়ে, বা আমিও চেষ্টা করো যে আমার জীবনকালত আমি কিবা এটা করো আর আমার লড়া ছোৱালীৰ কারণে কিবা এটা যাতে এৰি থৈ যাব পাৰো। কংগ্রেসে কৈছে যে মোৰ দেউতাই যদি লড়া ছোৱালীক কিবা মোক উপহার দিয়ে, মাটি দিয়ে, ফোন দিয়ে, গাড়ি দিয়ে, তেতিয়াহলে সেই সম্পত্তির মূল্যর 50% কর দিব লাগিব। সেইটো কোৱা হৈছে ইনহেরিটেন্স ট্যাক্স। তার মানে এগৰাকী মাকে যদি নিজের গহনা গাঁথরিখিনিও বোৱাৰীয়েক বা জীয়েকক দিয়ে, সেই গহনা গাঁথরিরও 50% ইনহেরিটেন্স ট্যাক্স দিব লাগিব। আর এই টকাবলকে কত খরচ করব আমি সকলে জানো। এই কথাটো লৈ গোটেই ভারতত এটা বিতর্কর সৃষ্টি হয়েছে। কংগ্রেসের দুই এজন সদস্য এতিয়া সেই ঘটনাটোরপা হাত সারা মন্তব্যও করেছে, কিন্তু ইনহেরিটেন্স ট্যাক্সর যেটো বিষয়, উত্তরাধিকারী করর যেটো বিষয় আনিলে, কি সমগ্র ভারততে মধ্যবিত্ত আৰু এসপাইরেশনেল যেটো ক্লাস, নিও মিডল ক্লাস বুলি কওঁ, তেওঁলোকৰ মাজত এটা হাহাকাৰ সৃষ্টি কৰিছে আৰু ৰাইজে কংগ্ৰেছক গৰিহণা দিছে। ধুবুরীত কংগ্রেস প্রার্থী রকিবুল হুসেনের হয়ে প্রচার চলা অখিল গগৈক তীব্র কটাক্ষ বদরুদ্দিন আজমলের। অখিল গগৈক কটাক্ষ করে টুপি পিন্ধি নামাজ পড়ার বাবে সমালোচনা করে আজমলে, লগতে অখিল গগৈক মুসলমানের শত্রু আখ্যা দিলে আজমলে। যান মানুষ আজি আমার শাল মারা এইটার কারণে এই সব পিকচার মানে নিজে পাঠাম। রকিবুল সাহ হব পারে ইলেকশনের আগেই ইয়ার পলাই। আরে ভাই, হিসলে গায়, হিসলে যায়। রকিবুল সাহ গেছি, 2000 মানুষ হয়েছে,
মই কইছো 1,00,000 মানুহ হৈছে তে কি হ'ব কিতা ইন্দিরা গান্ধী যে খানদানৰ সোৱালা আমাৰ বয়স কম থাকিলে আমিও গলে হয় দেখাৰ কাৰণে এই বয়সত দেখাৰ ইচ্ছা থাকে এটা টাইম আছে 25-30 বছৰ আগে হ'লে আমি যে হিচাপে মেহনত কৰি আছো আগৰ পৰা কমচে কম 4 গুণা 5 গুণা বেছি ভোটে আমি জিকি সব ৰিজেক্টেড মাল যিমান বেছি ঘূৰিব সিমানেই মোৰ ফায়দা অখিল গগৈয়ে কৈছে আপুনি বিজেপি আসনে বিজেপি আপুনি এই কোয়েশ্চনটো থাক কৰিব নি কৈ বোলে আজমল চাবে কৈছে তুমি ডবল ধৰা আর অখিল গগৈ নিচিনা ফালতু মানুহ মই তো একজন ইজ্জতদার মানুহ না মই মাতিবই নালাগে সভাপতি পালে ওকে ভারতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথন ষ্টীল। এটা ভোট দিছিলোঁ।